পরিকাঠামোগত সব কিছু তৈরি হয়ে গেলেও শুধুমাত্র কয়েকটি ইলেকট্রিক্যাল প্যানেল মেরামত না হওয়ায় এখনও ক্লাস চালু হয়নি ঘাটাল সরকারি পলিটেকনিক কলেজটিতে ফলে বিগত দু বছরের মতো এবছরও কাউন্সেলিংয়ের সময় যে ছাত্রছাত্রীরা ঘাটাল পলিটেকনিক কলেজটিকে পছন্দ করেছিলেন তাদের কোলাঘাটে গিয়েই ক্লাস করতে হবে দু সাল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল এই কলেজটিতে কিন্তু ওই সময় বন্যায় কয়েকটি ইলেকট্রিক্যাল প্যানেল নষ্ট হওয়ায় সব বন্ধ আছে এবছরও ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পঠন পাঠন শুরু করা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ওই কলেজের দায়িত্বে থাকা লেকচারার দেবব্রত পাত্র বলেন চলতি আগস্ট মাস থেকেই প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হওয়ার কথা পূর্ত দপ্তর ইলেকট্রিক্যাল প্যানেল মেরামতের কাজটি করছে নির্ধারিত সময়ে কলেজে ক্লাস শুরু করা যাবে কি না এই মুহূর্তে বলা সম্ভব নয় এদিকে ঘাটালের বিধায়ক শঙ্কর দলুইকে ব্যাপারটি জিজ্ঞেস করায় উনি বলেন আমাদের লজ্জা লাগছে কলেজটি সব কিছু তৈরি থাকা সত্ত্বেও সামান্য কিছু কাজের জন্য ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না পুজোর আগে ইলেকট্রিক্যাল প্যানেল মেরামতের কাজ শেষ করে কোনোভাবে ক্লাস শুরু করা যায় কি না দেখা হবে প্রসঙ্গত তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাটাল শহরের তেরো নম্বর ওয়ার্ডে এই পলিটেকনিক কলেজটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয় সেই মতো রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর থেকে ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভবন নির্মাণ সহ বিভিন্ন পরিকাঠামো তৈরি করা হয় ঘাটাল পঞ্চায়েত সমিতির বিদায়ী শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ বলেন দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষ থেকে ওই কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কাউন্সেলিং শুরু হয় ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীরা এই কলেজটি পছন্দ করেছিলেন কিন্তু কলেজ ভ্রমণ সম্পূর্ণ না হওয়ায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয় সেই মতো দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল এই তিনটি বিভাগে তেত্রিশ জন করে মোট নিরানব্বই জন ছাত্রছাত্রী কোলাঘাট কলেজে পড়াশোনা করছেন তাদের ক্লাস করার জন্য ঘাটাল থেকে বসার জন্য বেঞ্চ বোর্ডসহ অন্যান্য জিনিসপত্র পাঠাতে হয়েছে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের শিক্ষকরা কোলাঘাটে গিয়ে ক্লাস নিচ্ছেন রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর জানিয়েছিল দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কোলাঘাট থেকে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এসে ঘাটালে ক্লাস করানোর ব্যবস্থা করা হবে পরে সেটা পিছিয়ে চার আগস্ট করা হয় কিন্তু ওই সময়ে ঘাটালে বন্যা হওয়ায় সব পরিকল্পনা ভেসতে যায় ফলে দু হাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একশো সাতজন ছাত্রছাত্রীকে কোলাঘাটেই ক্লাস করতে হচ্ছে সূত্রের খবর দু হাজার আঠেরো উনিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী ঘাটাল পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছেন তারা অন্তত কলেজ ভবনে পড়াশোনা করার সুযোগ পাবেন কিন্তু বর্তমানে যা পরিস্থিতি অন্যান্য বছরের মতো এবছরও ছাত্রছাত্রীদের কলাঘাটে গিয়েই ক্লাস করতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে রবীন্দ্র কর্মকারের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন